আমার একটা হলসল ইয়া না, এটা আমি কথায় কথায় আমি ভুইয়া প্রসঙ্গে আমি একটা সব ইয়া দেখো এর লাগে এই পয়েন্টটা আমি বড় দুর্বল। আমার খলিজা বড়া তারার প্রতি আজমত এবং রিসপেক্ট, আমি মনে করি আসমান জমিনের উপরে আল্লাহ রসুলের পরে মা বাবার পরেও সবথেকে বড় মুশফিক আমার লাইফ হয়ে গেছে আমার উস্তাদ হল, একটা কি আমার লাইফ হিতাকে কি আসবে নাই। দুই নম্বর আমি আরেক পয়েন্টটা দুর্বল, একটা লাগে আমার মা বাবা, এই পয়েন্ট আমি বেশি দুর্বল, বেশি দুর্বল। আমি আর বহুদিন কইছি আমার মনোরাশির কথা বিশ্বাস হরকা, আমি যে মার বাবার জানা ধান্দা পড়াইয়া, আমার বাবা আমার জানা পড়াইতা, আমার লাইফ মানে সুযোগ হইতো আছে, বাট রিয়ালিটি আমি আমার বাবার জানা পড়াইছি। আরেকটা সুখিয়া দেখা গেল আমার তবি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা লেগে ভাইছে আব্বার আমার সামনে কলিমা ভাই আব্বা দুনিয়া টিভি দাঁড়িয়েছেন, মানডে আসিল আশুরো আসিল সমান ও তারিখে যে তারিখে ইসু মতার সামনে চাকাল করছিল 2019 মহরমর 10 তারিখ আসিল মানডে, তো ও 19 তারিখ হয়েছি দেশ দাইমু, বাট এখন আমার দিল হালি বাড়ি হ্যাঁ আল্লাহ 19 গেছি লাস্ট যাওয়া আসিল 18 আব্বার ইয়া উমরা তাসলাম 19 গিয়ে আব্বার জানা ধাপড়া ইলাম, এর বাদে রেঙ্গা জলসা 100 বছর প্রতিপলক্ষে আসিল আব্বার কথা ছিল না যাইবা, এর আগে আব্বা দুর্নীতি গা লাগি আবার গেলাম রেঙ্গার শতবর্ষিকী উপলক্ষে আব্বা নাই, এর বাদে সেকেন্ড টাইম গেলাম আমার ছোটো বই নাজমা তাই ডাক্তার তান সাদিদ আব্বা নাই, আর এখন যেমন 3 নম্বর বার ঘে করে ঘাপা হইতাম নাই, গলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্ভবত আপনার মেয়ার আইসি আবার আইবা ইনশাল্লাহ ফিরিয়া আসেন নি আপনি কলার আবার ফিরিয়া এই বান ফরচুনিটি আপনি ড্রপ হইল আল্লাহ কাছে ড্রপ হয়েছে আপনার কই ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ। আমার সিস্টার রুমিয়ে তাই জান যে কি আর ডোনেশন খরচ টোটাল 150 পাউন্ড, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার আল্লাহ এই সমস্ত সিস্টাররা কবুল ফরমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, মুফতি সাহেব হুজুর আই লাইক টু ডোনেট 50 পাউন্ড জকাত 10 পাউন্ড সদকা অ্যান্ড মাই ড্যাড উড লাইক টু ডোনেট 50 পাউন্ড সদকা অ্যান্ড সিস্টার সুমি ওয়ান গিভ 10-20 পাউন্ড সদকা অ্যান্ড সিস্টার ফরিদা 20 পাউন্ড, ও তান খামুলা ও হলো গেছে জমাই 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 ইয়া খুড়া গ্রুপ থেকে হামেশাও হতে লাগে দিচ্ছেন আবার আজকে দিচ্ছেন, আল্লাহ তুমি কবুল ফরমা, যদি কেন নাই সাইলেন্টলি আরো বহুত দেন আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ অলমাইটি অ্যাকসেপ্ট দেম, আল্লাহ তুমি তান আব্বা মারে কবুল ফরমাও, আমিন। নেক বাবা নেক মা নেক ঔলাদ নেক সন্তান মন করি আর আল্লাহ তুমি মা বাবার সদকা জারি হিসেবে আল্লাহ সিস্টার রুমি এবং বাকি ঔলাদের তান বোন রহিমারে আল্লাহ তুমি কবুল ফরমাও, আমিন। লিস্ট দ্বারা নাম পাইলাম মাওলা যত দিন কেন শরীর হয়েছেন হামেশা এই গ্রুপে এই তাই ডোনেশন করো আল্লাহ তুমি তান তান কবুল ফরমাও, আল্লাহ সিস্টার শাহনাদের কবুল ফরমাও, ফরিদারে কবুল ফরমাও, আর আমার রহমান সুমিরে কবুল ফরমাও, আল্লাহ ফ্যামিলি সবরে কবুল ফরমাও, আল্লাহ সিস্টার আল্লাহ তান্তান হায়াতান তৈবা দান ফরমাও, শ্বশুর শাশুড়ি দাদা নানা সহ যারা দুনিয়াত নাই তারা খবর জান্নাত বানাও, যারা আসেন মাওলা হায়াতান তৈবা দান ফরমাও, জানি তান শ্বশুর আসেন হয়তো আল্লাহ তুমি তান হায়াতে তৈবা নসিব ফরমাও, আল্লাহ তান হাজব্যান্ড আল্লাহ তুমি হায়াতান তৈবা নসিব ফরমাও, আমিন ইয়া রব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমার ঘরে হামাইতে সমান আব্বার রুম সামনে পড়ে রাত্রে 1টা 2টা আজকে আমরা হুজুর আসলে ইমোশনাল হয়ে গেছে, আমার ভাই আমার বই নেন সকলে আমরা দান করি আল্লাহর রাস্তার সকলের মা বাবার প্রতি, সকলের মা বাবার প্রতি আমরার অফুরন্ত শ্রদ্ধা অফুরন্ত ভালোবাসা, যারা দুনিয়াত আসেন আল্লাহ তারা নেক হায়াত দান করুক, আর যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া গেছেন গি তারারে আল্লাহ জান্নাতের মাঝে আলা জায়গা আল্লাহ পাকি তারা সব চল জানা গেছে, আল্লাহ রসুলের ফরে নিঃস্বার্থ মহব্বত থাকেও তখন যদি এই দুনিয়ায় তোমার মার বাবা আর তোমার দিনী উস্তাদ এরার প্রতি শ্রদ্ধা রাখবে, এরা কোনো হুকুম করলে বা ডাক দিলে লেট নাই লগে লগে লব্বাই করার চেষ্টা করবে খামিয়া বনবে, নতুবা একদিন তোমার সমাজে সময় আইব তুমি বুকে বুকে পয়েন্টে পয়েন্টে অর্থাৎ বুঝবে এই টাইম এবার আগে আগে বঞ্চিত করছে মহব্বত সাল তারা হতে হরি গেছে কি
এই মহব্বতর জান্নাতের দরওয়াজা তারার বাইন গেছে কি আপনি তারা সাহায্য কর আবার উল্টা দরদি মা বাবা দ্বারা আওলা তারা ইয়া খলজাত বেতার ইয়া গুররা তারাই আপনার সাহায্য হয় কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম রহমতুল্লাহ হুজুর সুবে মেরাজ কোনটি জি সুবে মেরাজ কোনটি সুবে মেরাজ জি সুবে মেরাজ বলতে আসলে তো আল্লাহর নামে তো গেছেন প্রসিদ্ধ মত হিসাবে এই মাসের 27 তারিখ আছিল যে 27 তারিখ বনবো অলরেডি আজকে লাগা 23 দেখার তো 27 হইব আগামী শুক্রবার দিবাগত রাত্রি 27 তারিখের রাই শুক্রবার শনিবার মাধানোর রাই জি জি ইনশাআল্লাহ শুক্রবারের দিন মারি রাই তবে মেইন জিনিসটা অবশ্যই অবশ্যই আমরা দহর মাহনে দহর বা ইনশাআল্লাহ 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 আর একটা কথা এখানে কার সঙ্গে লারবা লইব এটা প্রসিদ্ধ একটা মধ্যে 27 তবে কোন মাস আসিল সাইটটা কথা আছে কলার কলার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম আমি স্টুডিওত ফোন করছি আপনি শ্রী মাত্রী আমরা লাগে আপনি ভালো আছেন নি জি ভালো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ কে আমি 105 ফোন পয়সা দিমু সিরিয়ায় আর সাথে মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি মানা শান্ত করো আর দোয়া করব আমরা জিন্দা মুদার লাগি আমরা ফ্যামিলির লাগে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখতা খাস করে দোয়া করব আল্লাহ কবুল আল্লাহ মঞ্জুর ফরমাও কামন সব আশালে পুরা ফরমাও আমিন আর আমরা অনলাইনে দিলাই মু 105 ফোন পয়সা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাস করে আপনারা খাস দোয়া করব আমরা আমিও বেশি দোয়ার মহতাজ আমার লাগে দোয়া করব আমার লাগে দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ তাইনুন ইস্তিগফার তান আওলাদুল ইয়া নিশ্চয় তান অন্তরের মাঝে এই মহব্বত জেলা সিরিয়া তারকির মাহলের মাঝে আসিল আল্লাহ মার তান অন্তর যত আশা তমন্না বাসা লিয়া বাচ্চাদের বড় করছেন আল্লাহ সব তান আশা গুলা পুরা করে দিও আল্লাহ তাইন এক মা বা তাইন আবার তান এক বাবা আছেন মা আছেন আজকে অত তারা দুনিয়া দিন না তখন মোলা তারা কোরআন জান্নাত বানাইয়া দিও জান্নাত নিয়ে তাহলে আল্লাহ তুমি হায়াতান তৈবা দান করিও আমিন আল্লাহ তুমি তান ফ্যামিলি কবুল ফরমাও তান কবুল ফরমাও সুস্বাস্থ্য দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আল্লাহ কবুল করি লও আল্লাহ তুমি মঞ্জুর করি লও সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন জি ভাই কল বই হবে ওকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টেক্সট ওকা ইনশাআল্লাহ টেক্সটের মাধ্যমে আর কলর মাধ্যমে আপনারা গইয়াউকা আলহামদুলিল্লাহ আপনারা দেওয়া অব্যাহত রাখতা দান সব সময় বালাখাম আর বালাখামর প্রতি আমরা সব সময় নিজের মনটা লাগাইয়া রাখতাম সম্মানিত ভিউয়ার্স আমরা যাইরাম একটা ছোট বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবার আইমু ততক্ষণ পর্যন্ত আপনারা ইকরা বাংলার সাথেও থাকুকা দেখাইব ইনশাআল্লাহ বিরতির পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা একটা ছোট বিরতির পর আমরা আবার আপনারা সামনে হাজির হইলাম এই ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষরে কিভাবে সহযোগিতা করা যায় ও চিন্তা ও কনসার্ন ও আবেদন লইয়া হুজুর আমরা লগে আগে আসলা ওখানেও আসেন আলহামদুলিল্লাহ আপনার দানটা অব্যাহত থাকত আলহামদুলিল্লাহ শুরুতে আমরা লাইভ কল আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন নি আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমরা 300 টা পাউন দিছি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল ও দোয়া করবা 300 টা হ্যাঁ জি হোক কাটতে লাগাইতাম নি চাই জি হাজি সালমিয়ানি জয়
ঠিক আছে আল্লাহ আল্লাহ তান্দে জান্নাতুল ফিরদাউস আল্লাহ মাকাম নসিব ফরমা আপনারা শেল্টার দিছেন আল্লাহ তান্দে জান্নাতুল ফিরদাউস বিতারা ইয়া রহমতের শেল্টার দিয়া তান্দে সুখী বানাও কা কবর আল্লাহ আমিন জান্নাতি সার্ভিস তো কা আপনারা টেন্টর ভিতরে দিলে হারাইয়া বহুত মানুষের বিপদে মানুষের বিপদে মুক্ত করছেন আল্লাহ তান্দে কবরের ভিতরে জান্নাতি বিছনা বিছাইয়া জান্নাতি লাবাস পিন্দাইয়া জান্নাতি সুখ দিয়া জান্নাতি সুগন্ধি দিয়া কবরের জান্নাতের টুকরায় পরিণত করিয়া দাও আমিন আল্লাহ কঠিন সময় তো আপনারা রে আপনারা খানদান রে আল্লাহ পাকে আল্লাহর আরশের সায়াতে ঢুকাইন কেন আমিন আর বাকি সব আল্লাহ পাকে জান্নাতের টেন দিবা আল্লাহ পাকে এক হাদিসও আছে এত বড় ইবদ দীর্ঘ 60 মাইল প্রস্থ 60 মাইল 1660 মাইল এক টেন্ট একটা পালস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই টেন্টের বিনিময়ে আল্লাহ পাক আমাদের ওই টেন্টের মালিক বানাই দেন আমিন আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানো আপনারা বাই টেন্টর লাগি আল্লাহ পাক কুদরতি প্রোটেকশন দিয়া আসমানি জমিনি ভদাবতী আল্লাহ শেল্টার দিয়া দেন জানো আল্লাহু আকবার সহায় মানসরে সালাতরে ঢুকাইলা মেরতাকি বাসাইলা বিপত্তাকি বাসাইলা শান্তি দিলা আল্লাহ আপনারে ওলা রহমতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়া ঘরে কবরে আসে শান্তি করে দেন যেন আমিন আল্লাহুম্মা আমিন ইসলা 300টা পাউন আমরা রিকোয়েস্ট আর 50টা পাউন পুরাইছেন আল্লাহ আল্লাহ বাড়াই দেন যেন আমিন রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল ফরমা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি খলিজার টুকরা ওলাদ আর নেককার বানাও কুরাতুল ইয়াম বানাও নামাজি বানাও সিরাতে মুস্তাকিম পরে চালিত করিও আল্লাহ তুমি একটা ওলাদের বেবতি বানাইও না আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি একটা ওলাদের বেবতি বানাইও না আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি একটা ওলাদের বেবতি বানাইও না আল্লাহ আল্লাহ তোমার তো কুদরত তুমি নূহ নবীর আওলাদ কেনান রে জাহান্নামী বানাইয়া দেখাইলিছো আল্লাহ আমরা এই বাসা ইয়ো তাকে আল্লাহ আল্লাহ তোমার কুদরত তুমি বাবা আদর করতা কি নবী ইব্রাহিম বার করিয়া তোমার ক্ষমতা দেখাইয়া দিছো নবী নূহ আলাইহিস সালামের করতা কি কাফির কেনান বার করিয়া উল্টা সাইটের ক্ষমতাও তুমি দেখাইয়া দিছো আবার তুমি ইব্রাহিম বাবার করতা কি ইসমাইল মত নেক সন্তান বানাইয়াও তুমি বার ক্ষমতা দেখাইয়া দিছো আল্লাহ বাবা ইব্রাহিমে তান কাফির আজর বাবার লগে সু আচরণ করার বুঝমে আল্লাহ তান্দে তো মকাম দিছেন ফুরি যে সময় তান নিজর ছেলে ইসমাইল গলা সুই লাগিবার লাগি রেডি হইলা ফুয়াই খল্লা ফাতে দিলেইছেন গল্লা ফাতে দিলেইছেন খেনে তাইন বাবার সামনে সারেন্ডার করছিলা আল্লাহ বাবার দিনর দাওয়াত দিতে কইছেন লার জুমান নাকা তোমারে ফাতত দি টাইমু গর্তে বার করমু তোমারে জানে মারমু আগনি ফলাইমু ফলাইয়াও দিলে ফর কইছেন লাস্তাগফিরান্না লাকা বাবা আমি আপনি আমার বাবা আমি আমার সন্তান আপনার সন্তান আপনি গর্তে কি আমার কি কাউর করতে পারবা পাত্তর দিয়ে আপনি আমার মারতা পারবা আগ্নিক ফলাইলেও আমি ফর্ম রাজি আছি বাট এর ফলও স্টিল আপনি আমার বাবা আমি কন্টিনিউ হলে ইস্তেফার করতে তোমার কাছে মা সাইতে থাকবো মা সাইতে থাকবো সাইতে থাকবো সাইতে থাকবো আল্লাহ কঠিন কেমত যে বাবা ইব্রাহিম রে ঘর থেকে বার খরসাইন আগ্নিক ফলাইছেন কি কাউর খরসাইন বাবার যখন দেখবা জাহান্নামে নেওয়া ওর ইব্রাহিমের চিৎকার কইবা আল্লাহ আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা তুমি তো কইছো আমার বেজ্জত করতে নাই কঠিন সামত আমার বাবারে জাহান্ন মানে বাবার থাকি বড় বেজত আমার আর কোনটা হইয়া হেমনে ঘুরে ইয়ার লাগে সে দরখাস্ত করবা আল্লাহ আল্লাহ কই ভাই ইব্রাহিম তুমি আমার খলিল কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু জানি আর কি আমি জাহান্নাম আমি কোনো আমি জাহান্নাম তাই কোনো মুশরিক রে আমি জান্নাত আর পারমিশন দিতাম পারি না ইব্রাহিম তুমি তোমার ফাওয়ার দিকে একবার তাকাও তখন হযরত ইব্রাহিমের ফাওয়ার দিকে তাকাইবা মুহূর্তের মাঝে আল্লাহ পাকে ইব্রাহিমের বাবা আদর রে মানুষের সুরত থেকে বদলাইয়া একটা হাইনারের সুরতে বদলাই দিবা ইব্রাহিমের সাইরে এখন তার বাপ নাই একটা জানোয়ার নিয়ে ফেলানি হয় জাহান্ন মাঝে রক্ত হলতায় লাগাই মানুষের চিন্তা নাই বাট আল্লাহ তার রুল রেট ব্রেক করতে নাই এরপরে হন গিয়ে তাই বাবারে বলতে পারছেন আল্লাহ বাবার প্রতি সেই দরদ দেখানির কারণে দুনিয়ায় তাই বদলা কিতা পাইছেন খাবে যখন দেখালা ইন্নি আরো আফিল মানামি আন্নি আজ বাহুকা ফাংজুর মাদা তারা আমি স্বপ্নে দেখলাম ছেলে ইসমাইল তোমার গলাতে আমি সুরি লাগাই আর ফুয়ে উত্তর হল্লা সাদা দিদুনি ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমার সবরণ ভাই বাবা আপনি লাগাও কা ইনশাল্লাহ আপনার এই বাবার প্রতি আমরা এখান দেখা আনতে বাচ্চা আপনার প্রতি ইনশাল্লাহ সদয় থাকবো আল্লাহ আমরা প্রত্যেক বাচ্চার এনে কারবানো কা আমরা আমরা বাবার প্রতি সদয় দেখা নিতে কথা বলবো আমিন কলা সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু আমার ভাই বালা আছেন নি আপনি আলহামদুলিল্লাহ হুজুর দিলা গো বহুত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আমাদের আব্বা মাতি আছি খে মাত্রা এ মাত্রা ভাই গিয়াসউদ্দিন মাতি কবুল ফরমাও আল্লাহ তান মেয়েরও কবুল ফরমাও ইয়ার আমার রাহিমিন মাওলায়ে করিম আল্লাহ তুমি তান ওয়াইফ রাও কবুল ফরমাও
তান বাবা সহ যারা দুনিয়াত নাই বড় মায়ের আসলে আল্লাহ তুমি তান তান জান্নাতুল ফিরদাউস আলা মাকাম নসিব ফরমাও আল্লাহুম্মা কবুল ফরমা বড় দিন এবং দিনদার উলামায়ে কেরাম সম্পর্ক রাখনেওয়ালা বিনিময়ে আল্লাহ তুমি তান রে এবং তান আওলাদের দিনের উপরে রাখো আল্লাহ তান ছেলে মরনা ইমাদ রে আল্লাহ তান ছেলে হাফিজ সাইফুল জাল্লাহ তুমি কবুল ফরমাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন কবুল ফরমা মাদু ফরমা মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিউটিফুল ডোনেশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেক্সট করবা কোলো করবা আলহামদুলিল্লাহ একটা মেডিকেলও দিলা একটা ফুটব্যাকও দিলা ফুটব্যাকও দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই বাই দিয়ে দিছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ গ্রেট ডোনেশন আল্লাহ আওলাদ লাগি নেক জুড়া মিলিয়া দোখা আমিন আমিন যত পয়েন্ট যত তন্তল এরছেন সব আশা তোমার না পুরা ফরমাকা আল্লাহ হালাল জিমা বরকত দান ফরমাকা দুনিয়া আখেরে আল্লাহ শান্তি এবং কামিয়াবি জীবন নসিব ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসলে আর একজন ভাই তো বাবা আপনি আগে আইতা এই মুবারক সময় আমার আব্বার লগে তাই উমরাত আসলা সুবহানাল্লাহ আমার আব্বার পথ হয় মতো চাইন আমার আব্বার তাহলে বড় মায়ের করতে সব সময় ফোন হলো তার কথা দিতে ইতা মাথা ইতা আর হন্য তাকে হান সাদ্দ লই আসলা তো ওইটা নিয়ে আমাদের হাতে আপনি সাদ্দ তো বড় জিনিস না কিন্তু তাই ইয়াদ করছেন যেন হানলে বড় আব্বার তাহলে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমার ভাই গ্যাস আল্লাহ দুনিয়া খরচ কি বানো খামে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সালামু আলাইকুম হুজুর 50 পাউন্ড দিয়ে দিছি সিরিয়া এবং তুর্কির ফুটপ্যাক প্লিজ প্রে ফর অল অফ মুসলিম উম্মা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি আপনার অ্যাকাউন্ট নম্বরে আমরা আমার আল খয়র রাখি আপনার হয়ে লাগে দিবা ভাই আবার আল্লাহ কবুল ফরমা কামাল ফরমা আলহামদুলিল্লাহ আমরা ভাই গিয়াস তান দয়া সেলেও আমরা কাছে ফরসইন তান মেয়েও ফরসইন মাশাআল্লাহ বড় ফোড়া তো তারা বাল্লা বড় নেক বাচ্চান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারিমা দ্বারা বরকত দান ফরমা কামাল মাশাআল্লাহ বড় নেক আল্লাহ পুরা ফ্যামিলি আল্লাহ কবুল ফরমা কামাল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওজন দেখো কা আমরা যেন আলাপ আলোচনা করি হোয়াট রিমেইনস বিহাইন্ড এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিছু কিছু মানুষের দুনিয়াতে কি যাওয়া একটা ল্যান্ডমার্ক একটা একটা স্মৃতি রাখিয়া যায় একটা লেগাসি রাখিয়া যায় এমন জীবন তারা করিয়া যায় না হাজার হাজার মানুষে এমন ফুরুত্ব হল পৃথিবীর মাঝে তারা রাখিয়া যায় সেই সব পৃথিবী সেই সব ফুরুত্তাইনতে তারা দুনিয়া থেকে যাওয়ার পরেও সেই সব বাচ্চাইনতে তারা রে মনোহর হইন তো এমন জীবন কবি ঔষত আমরা রেখো না যে অমন জীবন তুমি গঠন করতাই যে তখন দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষে কইতো না বা ও মানুষটা অত বালা আসলা ও চর্চাটা থাকতো আর ও চর্চাটা যে সময় মানুষে মানুষের মাঝে করবা একে অন্যর মাঝে করবা তখন আল্লাহ পাকে এই চর্চারে আল্লাহ পাকে সম্মান জানাইবা যে মানুষে তোমারে বালা কর আল্লাহ যদি মানুষের দোষ দর হইন তো মানুষ যাইবার আগাইবার পথ নাই তো আমরা এমন নেক খাম হল করতাম যে খামগুলো আমরা লাগে এক্সাম্পল হইয়া থাকে এর লাগে সর্বপ্রথম আমরা টার্গেট করতাম আমরা আমরা ফ্যামিলির মাঝে ফ্যামিলি লইয়া নিজের বাচ্চাদের লইয়া একটা শেল্টার দিবার লাগি ফয়লা নিজের ফ্যামিলির তরফ থেকে একটা শেল্টার দিবার লাগি আমরা একটা একটা উদ্যোগ নেই যে দিস ইজ হাউ ইট স্টার্ট ফ্রম দ্য ফ্যামিলি চ্যারিটি বিগিনস এট হোম তারা কয় যে ওখান থাকি তোমার নেক খামর শুরু ওখান থাকি আমি যদি একটা বালা খাম করি তো কর্তব্য আরও একজন মানুষের বালা খামর মাঝে জড়িত করা আল্লাহ পাকে ওটা কইছেন তাহা ওয়ানু আলাল বিররে ওয়াত্তাকওয়া তুমি বালা খামর প্রতি উৎসাহ দো বালা খামর মাঝে তুমি সকলে জড়িত করো আমরা এইভাবে আগে আইতাম আরও একজন বা আয়তবা বইন ইনশাল্লাহ এই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমে আপনার গইয়াইতা একটা শেল্টার দিবার লাগি 350 পাউন্ড একটা মেডিকেল ক্যাম্প দিবার লাগি আপনি 100 পাউন্ড দিয়ে আপনি শরীর কইতে পারেন আর ফুড ব্যাগ সিরিয়া এবং টার্কির অসহায় মানুষদের প্রতি তারার গেছে ওখান যে এই অবস্থার মধ্যে তারা খিতা খাইবা ও ভাই হল বই নখল ও সিরিয়ার দেশের বাচ্চাকে বাবা হারাইছেন আজকে মর্মমন ভাই তারা এই বাবার কদর তারা হয়তো অনুভব করা যে সন্তানে মা হারাইছেন মর্মে মর্মে হয়তো প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমরা যদি বয়স বাবা হারানির পরে খোদার কসম এখন পর্যন্ত 19 থেকে আমি বলতাম ফার্সি না আমি তোমার ওই বাকি আওলাদগুলো আমার মতো যারা তারা বাবা হারাইছেন সেই পুরানা স্মৃতিগুলো হয়তো তারা অন্তর থেকে মুছের না তাজা যারা তারার মা হারাইছেন মার স্নেহ মমতার কথা হয়তো বারবার তারা ইয়াদর যে মায়ের দরিয়া বারবার চুমা খাইছেন আজকে খে তারার মুখ চুমা খাইব খে তারা রাত্রে ঘুমাইলে বারবার গিয়া চেক করব
খে মদার খানি রান্নার খাবাইয়া নিজে মুখ তুলিয়া দিব। আজকে হয়তো এই বা ঔলাদ হলে তারা মা বাবা ইয়া ধর আমরা যারা মা বাবা আছেন ও ভাই হল মাইন হল লেসন লই আল্লাহর আসন যেহেতু আমরা তারারে কদর করি তারার এই মায়ারে আমরা দাম দেই তারা ডাককান্তে আমরা দাম দেই তারা কুদামরে আমরা আমরা লাগে একটা পাতে মনে করি আমরা লাগে দরদি জাহান খর এটা আমরা তারা দরদি সাহেব মনে করি আর এই হয়তো আমরা বাদে খোস্তাইম সমান আমরা যারা মা বাবা ঔলাদ পাইছি সিরিয়াত খবহু মা বাবা হলে তার কিরব মা বাবা হলে তারা ঔলাদ হারাই আজকে সন্তান হারানো বেতায় তারা ব্যতীত আল্লাহ আমরা যারা ঔলাদ আসইন খান্দা তাহলে আমি তারে ধরি একটা চুমা দেই তার একটা মায়া দেই আমি বাবা এবং মার স্নেহ মমতা দিয়া তারে আমি আবরণ করি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি তো এখন আমার বাচ্চার আমি চুমা দিতাম পারি আর আমি তো আমার মেয়ের আমি চুমা দিতাম পারি আর আমার খান্দাত আছে অনেক মা বাবা হয়তো সুযোগ থেকে বঞ্চিত আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন আমরা যারা স্বামী আসইন আপনার স্ত্রী এখন পর্যন্ত খান্দাত আছেন শুক্রিয়া আদায় করুক কাজ স্ত্রী এবং তার কি বহু স্বামী হল স্ত্রী হারাইয়া স্ত্রী কীর্তন বুধরা এমন অনুষ্ঠান করাইয়া কই তুমি কি তাহার খুনতেও তো করো না অনেক আমরা খই আর আসলে দেখি কিন্তু করি না কিন্তু একটু টুকু আটকিলে বোধ হয় তারা কিতা করেন আজকে স্ত্রীয়া এবং তার্কির হাজব্যান্ড হলে বুধরা যারা স্ত্রীহারা যে আমার স্ত্রী আমার কি সাপোর্ট জন্য বাচ্চা কিলা ধরিয়া আসিলা আমি আমার তিক্ত অভিজ্ঞতা আমি খই আমরা মনে হয় আয় হলো আসো আয় হলো রুয়ায় বলে তাই গর তখন কিতা কররা কিন্তু কিতা কররা বুঝবা ওদিন যেদিন যেন বিশ্বাস পড়াইন ওদিন বোধ হয় আমার স্ত্রী কিতা করেন আমার ওয়াইফে কিতা করেন আমার ছোটো মেয়ে যে সময় জন্ম হসপিটাল আসলে ওয়াইফ হয় একদিন মাত্র তিন চার পাঁচ দিন মনে হয় রান্ধিনে তুই গেছেন এর পরে ও সময় বোঝা গেছে এটা একটা তিক্ত অভিজ্ঞতা রিয়ালিটি শেয়ার করি আর বুঝবার লাগে যে একজন আল্লাহর বান্দিয়ে করে হতহান করেন ও সময় বোঝা যায় সব তার রান্দা আরে গরম করে খাইতাম প্লেট দিত তাই করতে দিত সময় বুঝতাম সুভার দায়িত্ব সব তো আমি করতাম না আমার ওয়াইফে করতাম ও ভাই হল ভাই সমান উল্টা পিজো দৌকা আজকে সিরিয়া এবং তার কির স্ত্রী হলে স্বামী এখান দিয়ে একটু আগে একজন স্ত্রী একজন ওয়াইফে হাজব্যান্ড নাই দোয়া সাইয়া ডোনেশন করে যেতেন খানছেন এটাও একটা নেককারী লক্ষণ যে স্বামী শ্রী মোহাম্মদ ইয়াতে সাইটটা সাবি আপনারা মহিলা হলর জান্নাত খুলবার লাগে সাইড সাবির একটা লেগা নমাজ একটা লেগা রোজা একটা লেগা পর্দা ফসিদা সতীত্ব একটা লেগা হাজব্যান্ডের লগত সুসম্পর্ক নবী ফরমান আইয়ুম্মা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফাল তাদখুল জান্নাতা মিন আইয়াবুয়াবিহা সামানিয়াতি শাত যে মহিলা সাইটটা খাম করবা তার নমাজ ঠিক রোজা ঠিক পর্দা ফসিদা সতীত্ব রক্ষা করিয়া তান তান মদেষ্টি ঠিক এবং যান হাজব্যান্ডের লগত সুসম্পর্কটি সামজন বাধ্যতা আসইন আল্লাহ জান্নাতর আটকের খুলিয়া হইবা কোন গিরি জামাই দেয় হামাই দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা এই সাধন করবা তো আজকে তো সিরিয়ার বহু স্ত্রী হলে রিয়ালাইজ করার স্বামী কী জন আসলা দুই নাই তাতে লাগে দুই বাসন খান্দা তাই ধাক্কা দিলে গসা লাগে আওয়াজ হয় মেঘে মেঘে গর্জন ঘটে তাইলে স্বামী চিল্লাই ফর্মা দিলে হয়তো গর্জন টর্জন থাকতে পারে বাট এরপর হারাইলে বোঝা যায় কী জিনিস আসলা আমরা যারা যে সমস্ত স্ত্রী হল আপনার হাজব্যান্ড আছেন আপনার তাদের কদর করেন যেন হাজব্যান্ডের ওয়াইফের কদর করেন যেন মা বাবা আল্লাহ কদর করে যেন আল্লাহ মা বাবার কদর করে যেন আল্লাহ আমরা তবিকা থাকার মতো আমি আর এই সমস্ত তার্কি এবং সিরিয়ার বিধবা মা এবং এতিম সন্তান মা হারানো বাবা হারানো সন্তান এবং উল্টা সন্তানের মা বাবার সাহায্যার্থে গড় হারানো সম্পদ হারানো মানুষের পাশে পা অঙ্গ আরও বিভিন্ন ধরনের হারানো উন্ডেড এবং পঙ্গ মানুষের সাহায্যার্থে আপনারা আজকে এই আপিলের সাহায্য করা 9 নম্বর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতিনি মনে যারা হরসেন সবরা কবুল ফরমাওকা আমিন যারা দোয়ার ছিলেন তারা কবুল ফরমাওকা আজকে যারা দিরা এবং দিবার কবুল ফরমাওকা আমিন তারা পাশ দাঁড়িয়ে বেলা তৌফিক আতা ফরমাওকা আমিন আমরা বেশ সময় নাই আমরা সময় ধীরে ধীরে মানে ইয়ার কেউ আছেন একটা টেন দিতা ইনশাআল্লাহ আপনারা দেখছেন টেন্টর নমুনা যে কি সুন্দর টেন দেখা নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান কি বিউটিফুল টেন দেখো কাও স্ট্রাকচারটা বড় একটা একটা দেখো কাছে অত্যন্ত একটা চমৎকার একটা স্ট্রাকচার ও দেখো লোয়ার শিখরে এমনভাবে খড় হয়েছে এক সাইড বড় এক সাইড ছোটো একটা একটার ভিতরে আমাই যায় হামানির পরে ওইটা ফিক্স হয়ে যায় এরপরে এটার সময় টাইট হয়ে গেল ফুরা একটা গড়ের মতো হয়ে গেল ওখানোর মাঝে তারা টেম্পোরারি